আসসালামু আলাইকুম। তালহা এটির আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখব যে আপনি কোথাকার ভোটার বা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি কোথায় ভোট দিতে পারবেন, সেটা কীভাবে দেখতে পারবেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সেজন্য আপনার ছোট একটা অ্যাপস মোবাইলে ডাউনলোড করে নিতে হবে, আপনি মোবাইল দিয়ে সেটা দেখতে পারবেন। সেজন্য আপনি আমার যে মোবাইলের মতো স্ক্রিন আছে, আপনার মোবাইল প্লে স্টোরে চলে যাবেন। প্রথম দিকে প্লে স্টোরে গিয়ে আপনি প্রথমে লিখবেন যে ইলেকশন ম্যানেজমেন্ট, অর্থাৎ স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ইলেকশন বিডি, এরকমের একটা অ্যাপস পাবেন। সেই অ্যাপসটা আমার যেহেতু এখানে ইনস্টল করা রয়েছে, সেহেতু আমাদের এখানে কিন্তু আমরা ওপেন বাটন পাব। আর যদি আপনি ইনস্টল না থাকে, সেখানে আপনি ইনস্টল বাটন পাবেন, সেখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ওপেন বাটন রয়েছে, সেহেতু আমি ওপেন বাটনে প্রেস করে নিলাম। আমার ওপেন বাটনে প্রেস করার পরে আপনার সামনে এরকমের ইলেকশন অর্থাৎ নির্বাচন কমিশনের লোগো আসবে। তারপরে এখান থেকে আপনি পাবেন স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ। সেখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, আপনি ইংলিশে দেখতে চাচ্ছেন না বাংলায়। যেহেতু আমরা বাংলাটাই অভ্যস্ত, সেজন্য আমরা বাংলাতে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে এখন এখানে বলা হয়েছে আপনার ভোট সংক্রান্ত বিস্তারিত দেখতে চাইলে এখানে এনআইডি ভেরিফাই করুন। সেখান থেকে আমরা কী করবো, এখান থেকে প্রথমেই আমাদের জন্ম তারিখটা দিয়ে দিব। আর সেই জন্ম তারিখটা দেওয়ার জন্য আপনি এখান থেকে কলমের মতো আইকনও পাবেন, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করার করেও নিতে পারবেন। আমি খুব তাড়াতাড়ি করার জন্য এখানে কলমের মতো যে আইকনটা রয়েছে সেটাতে ক্লিক করলাম। তারপর আমি আমার প্রথমেই লিখব আমার যেই মাসটা রয়েছে জন্মসালের, সেই মাসটা কিন্তু আমি আগে লিখে নিলাম। তারপর আমি একটা এটার মতো একটা সেমিকোলনের যে অপশন রয়েছে সেটা দিলাম। তারপর আমরা এখান থেকে ডেটটা দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে সালটা অর্থাৎ ইয়ার যেটা সেটা আমরা দিয়ে ওকে প্রেস করে দিলাম। ওকে প্রেস করার পরে এরপরে আমরা আমাদের যেই 10 ডিজিট বা 16 ডিজিট যেটা এনআইডি নাম্বার রয়েছে বা 17 ডিজিট সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। আমি আমার যে এনআইডি নাম্বারটা রয়েছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়ার হলে আপনারা এখানে যাচাই বাটন পাবেন, সেখান থেকে যাচাই বাটনে ক্লিক করলে আপনি যাচাই অপশন থেকে আপনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি পটুয়াখালী তিনে রয়েছেন ভোটার নাম্বার, ভোটার কর্মিক নাম্বার, ভোট কেন্দ্র, কেন্দ্রের ঠিকানা সব কিছু কিন্তু আমরা দেখতে পাবো। এইভাবে আপনি নিচের দিকে যে অপশনগুলো আছে যেমন হোম, তথ্য, ফলাফল, বিশ্লেষণ, সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তার আগে যদি আপনি এটার পরে আর একটা কাউকে সার্চ করতে চান, সেক্ষেত্রেও আপনি এখানে একটা সার্চ আইকন দেখতে পাচ্ছেন উপরের দিকে, এখানে এই উপরের আইকনটাতে ক্লিক করবেন। সেমভাবে আপনি এনআইডি কার্ড, জন্ম তারিখ দিয়ে আপনি সেটাও যদি আপনি এখানে সার্চ করেন তাহলে তার ভোট কেন্দ্র দেখা যাবে, কোথায় সে ভোট দেবে সেটা দেখা যাবে। তাছাড়া যদি আপনি চাচ্ছেন যে আপনি তথ্য দেখবেন, যে আপনি এই নির্বাচনের তথ্য দেখবেন, তাহলে আপনি এখানে তথ্যতে ক্লিক করতে পারেন। তারপর আপনি এখান থেকে আসন সময় দেখতে পাবেন, তারপর এখানে কয়টা দল রয়েছে, দ্বাদশ নির্বাচনে কীভাবে ভোট দিতে হবে, তা অনেক এখানে নোটিশ রিপোর্ট অনেক কিছু দেখতে পাবেন। আসন সময় দেখতে হলে আপনি আসন সময়তে তথ্যতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি মোট ভোটারের সংখ্যা দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনার বিভাগওয়ারি, আপনার কোন জেলা বা এগুলো সিলেক্ট করেও আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনার এগুলো সিলেক্ট করে দেখতে পারবেন যে আপনি কত নম্বর ভোটারে কত কী রয়েছেন। এখান থেকে বিস্তারিত ক্লিক করে আপনি আপনার আসনের প্রার্থীগণের নাম টাম এগুলো আপনি দেখতে পাবেন যদি আপনি বিস্তারিত দেখতে চান। তারপরে যদি আপনি আরও চান যে আপনি ফলাফল দেখতে, এখান থেকে ফলাফল দেখতে পারবেন। নির্বাচনের শেষ হওয়ার পরপরে আপনি এখান থেকে এই দ্বাদশ নির্বাচনের ফলাফল দেখতে পারবেন। আপনি আপনার এখান থেকে নির্বাচনের এই দেখেন এখানে একাদশ জাতীয় সংসদের নির্বাচনের যেই ফলাফলটা সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সিলেক্ট হওয়ার সাথে সাথে, যে কে কোথায় এখানে নির্বাচিত হয়েছিল ঢাকার মধ্যে কোথায় কী রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে ঢাকা এক আসনে সালমান ফজলুর রহমান নৌকামার কাজ হয়েছিল। তাছাড়া আপনি বিস্তারিত কত মাস দিতে দেখতে চান সেটা এখান থেকে দেখতে পারবেন। তারপর আপনার ভোট ছিল কত, গণনা কিন্তু কত ছিল, বা তার প্রতিদ্বন্দ্বীরা কত পেয়েছে সেটা দেখতে পাবেন।